হেই বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন দীপ্তিকা দীপ্তি একটা নাটক করতে কত টাকা নিয়ে থাকে, তার বাড়ি গাড়ি এবং তার ইনকাম, তিনি কি সিঙ্গেল নাকি বিবাহিত, তার সম্পূর্ণ ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন শুরু করি। বন্ধুরা, তার আসল নাম দীপ্তিকা দীপ্তি এবং তার ডাক নাম হলো দীপ্তিকার। বন্ধুরা, তিনি পেশায় একজন মডেল, সিঙ্গার এবং জনপ্রিয় অভিনেতা। বন্ধুরা, দীপ্তিকা দীপ্তির জন্ম হলো 25 জুলাই 1994 সাল এবং তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর। তার জন্মস্থান ঢাকা, বাংলাদেশ এবং তার বর্তমান ঠিকানা ঢাকা। বন্ধুরা, দীপ্তিকা দীপ্তি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে লেখাপড়া শেষ করেছেন। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং তার ওজন হলো 67 কেজি। তার জাতীয়তা বাংলাদেশি এবং তার ধর্ম হলো ইসলাম। দীপ্তিকা দীপ্তির অভিনয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দীপ্তিকা দীপ্তির প্রথম নাটকটি হলো স্বামী আর স্ত্রী। তিনি এই পর্যন্ত অনেক নাটকে অভিনয় করেছেন এবং অনেক মিউজিক ভিডিওতেও অভিনয় করতে দেখা যায় তারে। এবং তার জনপ্রিয় বা ভাইরাল কিছু নাটকগুলো হলো বন্ধুরা, এবার চলুন জেনে নিই দীপ্তিকা দীপ্তির ইনকাম সম্পর্কে। তিনি প্রতি মাসে প্রায় 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন, আর তিনি একটা নাটক করতে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। বন্ধুরা, এবার চলুন জেনে নিই তিনি কি সিঙ্গেল নাকি বিবাহিত। তিনি কিন্তু এখনো সিঙ্গেল রয়েছেন। বন্ধুরা, দীপ্তিকা দীপ্তির শখ হলো তিনি খালি গলায় গান করতে অনেক বেশি পছন্দ করেন। চলুন তার কিছু খালি গলার গান শুনে আসি। বন্ধুরা, এখানে একটা কথা বলতে হচ্ছে, তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম দীপ্তিকা দীপ্তি। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, দীপ্তিকা দীপ্তির কিন্তু কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। বন্ধুরা, এই দীপ্তিকা দীপ্তির জনপ্রিয় হওয়ার মূল উৎস হলো ঈগল টিম। তিনি ঈগল মিউজিক টিমের সাথে ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছেন। তিনি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।